সুই দর্শক মন্ডলী, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা আমাদের সাথে এইমাত্র যোগ দিয়েছেন তাদের জন্য বলছি, আমাদের এই পলিটিক্স বিয়ন্ড প্রোগ্রামে আজকে আমাদের সাথে আছেন কাউন্সিলর শাহিদ আলী এবং আমাদের শ্রদ্ধেয় ভাই আবু সুফিয়ান চৌধুরী। এখনকার আমাদের যে সেগমেন্ট, সেটাতে যাওয়ার আগে আমি আপনাদেরকে আমাদের আমাদের কুইজের রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। এটা আমাদের শেষ রিমাইন্ডার অন দ্য কুইজ। সেটা হচ্ছে যে হু ডিজাইন্ড দ্য কারেন্ট ফিফা ওয়ার্ল্ড কাপ, বর্তমানে যে কাপটা সেটা কে ডিজাইন করেছেন। তিনটা পসিবল নাম: পাবলো পিকাসো, সিলভিও গ্যাজানিগা অ্যান্ড ডেমিয়ান হার্স্ট। নিচে স্ক্রোলিংয়ে আপনার ইমেলটা আসতেছে, আপনার ইমেলে আমাদেরকে উত্তরটা দিয়ে দিবেন। সেটা হচ্ছে pnb@channelieurope.tv। আমাদের এই সেগমেন্টটা আমাদের ফাইনাল সেগমেন্ট। এই সেগমেন্টে আমরা আলাপ করব যে পলিটিশিয়ানরা যে আমাদের সাথে প্রমিস করে বিভিন্ন সময়, সেই প্রমিস তারা রাখতে পারে কি না এবং কিসের উপর ভিত্তি করে তারা এই প্রমিসগুলি রাখে। এবং এই যে টার্মস ফার্স্ট আজকে আমাদের জয়যুক্ত হলো, তারা ফিউচারটা কী, এবং ইউকিপ যে ইউরোপে অনেকগুলি সিট নিল, তাদের তারা আমাদেরকে কোন দিকে আগে এগিয়ে নিয়ে যাবে, এগুলি নিয়ে আমাদের আলোচনা। আমি প্রশ্নটা করার আগে আমাদের একটা কল নিয়ে নিই, আমাদের কল আসছে। সালাম আলাইকুম কলার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, নামটা বলবেন। আমার নাম হাফিজ ইসলাম। জি ইসলাম ভাই, বলেন আপনার মতামত। আমি একটা প্রশ্ন রাখলাম স্যার আমার আবু সুফিয়ান চৌধুরী সাহেবের কাছে। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, 2010 ও টাওয়ার হ্যামলেট যে নির্বাচন হইল মেয়র, বিপুল জনপ্রিয়তা এবং বিপুল জনভোটে মেয়র লুৎফর রহমান মেয়র হয়েছেন, কিন্তু তাই যখন মেয়র এবার আগে যখন মেইন স্ট্রিম লেবার পার্টির একটা পজিশনে তাই আসলা, ব্যক্তিগত আক্রোশ এবং ব্যক্তিগত হিংসার কারণে তাহলে এখান থেকে সরাইয়া শেষ পর্যন্ত তাই স্বতন্ত্রতাকে ফাঁস করছেন। আমরা বাঙালি হলে তার এই সুন্দর আচরণ এবং ব্যবহার সব কিছু রূপে খুশি হয়ে আসবে তাহলে আপনার প্রশ্নটা আমরা পেয়ে গেছি, ওনাকে যদি মেইন স্ট্রিমে আবার ফিরত নেওয়া হয়। ধন্যবাদ হাবিব সাহেব, আপনি প্রশ্ন রাখছেন আমার কাছে, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান প্রশ্নের জন্য। আসলে আমরা যখন এই এইখানে আলোচনা প্রথমে শুরু করি, আমরা আমরা দাবি রাখছি, আমারও প্রথমে আবেদন ছিল যে আমরা মেন স্ট্রিমে ফিরে যেতে হবে। সুতরাং আমরা আশা করব লুৎফর ভাই সহ যারা রাজনীতিতে আমরা সাহায্য আছেন তাদেরকে আশা করব যে তারা যেন এই প্রচেষ্টা চালিয়ে যান যে এই দেশের প্রেক্ষাপটে মেন স্ট্রিম পলিটিক্সে ঢুকলে আমাদের যেমন বহির্বিশ্বের জন্য প্রয়োজন আছে, তেমনি আমাদের জাতিসত্তার জন্য একটা ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে। সুতরাং আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সুফিয়ান ভাই। আমার এই এই পর্যায়ের যে সেগমেন্ট শাহিদ ভাই, এটা হইতেছে দ্য প্রমিসেস অ্যান্ড দ্য ফিউচার। আপনারা তো আগেরবার প্রমিস করলা মুসলিম গ্রেভিয়ার দিতে, অ্যান্ড 3.5 ইয়ার্স সিন্স দি মেয়র্স বিন ইন পাওয়ার লাস্ট টাইম, এটা ডেলিভারি হয়েছে না। দিস টাইম অ্যারাউন্ড ইট হ্যাজ চেঞ্জ টু এ ডিফারেন্ট ওয়ার্ডিং, মাল্টি ফেথ সেমেট্রি। ওয়াই হ্যাজ দিস বিন চেঞ্জড? অ্যান্ড তাহলে আমরা মুসলিম গ্রেভিয়ার্ড খানে পাইতাম না? না, আমার মনে হয় না এটা কোনো সময় বিশেষ করিয়া মুসলিম গ্রেভিয়ার্ড করিয়া উল্লেখ করা হয়েছে। ইট ইস অলওয়েজ বিন এ মাল্টি ফেথ সিমেট্রি, এবং একটা প্রমিস করা হয়েছে বিভিন্ন সময়। লুৎফর রহমানের নিজেও তাই বিগত ইলেকশনের আগে একটা প্রমিস করছেন, এবং একটা কিছু লিগাল কারণে এটা এখনও আপনার অ্যানাউন্স করা যান না পাবলিকের কাছে, কিন্তু একটা জায়গা অলরেডি কাউন্সিলে দেখছে একটার প্রতি প্ল্যানিং পারমিশনের হাস চলিয়া যাওয়ার এখনও, আর ইনশাল্লাহ প্ল্যানিং পারমিশন পাওয়ার একেবারে মানে শেষ পর্যায়ে আইচ্ছে। এটা ওইয়া ইনশাল্লাহ যদি আল্লাহ রকম হয় আর আপনার প্ল্যানিং পারমিশনটা আই হয়, তাহলে একটা সবার কাছে ঘোষণা করা হইব, তার আগে একটা মানে লিগাল কারণে ঘোষণা করা যান না। আর প্রমিসগুলো আমি মনে করি অবশ্যই লুৎফর রহমানে রাখছেন, আপনার নিজে দেহ কা তুলনা করিয়া ফ্রি স্কুল ডিনার সম্বন্ধে অনেক কিছু লেবার পার্টিয়ে হইচই করছে, কিন্তু সত্যি কথা দেখতে হইল কি যে গত যে লেবার পার্টি তাহালীন সময় কিন্তু তারা কোনো সময় ফ্রি স্কুল ডিনার ইন্ট্রোডিউস করছে না, কিন্তু লুৎফর রহমানে এটা ইন্ট্রোডিউস করছেন, এবং একটা আপনার রিসেপশন ইয়ার ওয়ান ইয়ার টু এফ অলরেডি ফাইয়া যার বর্তমানে ফাইয়া যার, এবং ভবিষ্যতে আগামী সেপ্টেম্বর তাকে একটা এক্সটেন্ড করা হয়েছে যেহেতু আপনার প্রাইমারি স্কুলে যতটা বাচ্চা আছে সব বাচ্চায় কিন্তু ফ্রি স্কুল ডিনার ফাইয়া যাইব, সেইটা কোনো
আপনার মানে বঞ্চিত হয়ে রইতো না ফ্রি স্কুল না থাকে। আমার মনে হয় যে এটা কি আমরা কমিউনিটির সাদা হোক, খাল হোক, বাঙালি হোক, আফ্রিকান হোক, যে কোনো ধর্মের হোক, যে কোনো জাতির হোক, সব কিন্তু একটা অবশ্য উপকৃত হইব এবং এটার কারণে আমি মনে করি মাইনছে আরো সমর্থন জানাইছে বিগত 22 তারিখ। আরো ইনফরমেশন দিয়ে গেছে লাস্ট টাইম যে অ্যাটলিস্ট 4000 নিউ অ্যাফোর্ডেবল হোম বানাই নিব। অলরেডি আমরা 4000 আরো বেশি তৈরি করছি, আমরা 4029টা ঘর তৈরি করছি এবং আগামীতে আরো 5500 ঘর বানাই নিব। এই কল অলরেডি প্রমিস করি, কলটা লয়ে লই তারপর আমি ফোন করব। আসসালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম কলার, আমরা কল 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 ক্যামেরা হারিয়ে ফেলছি। এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে আমার লাগে একটা বিশেষ একটা খুশির খবর যে আমার ওয়ার্ড বাচ্চাপল ওয়ার্ডও আমরা লবি করছি, লবি করিয়া আমরা খুশির খবর সবে জানবা যে যে পুরানো যে হসপিটাল বিল্ডিংটা আছে ইনো আপনার নতুন টাউন হল তৈরি করব ইনশাল্লাহ। এবং বর্তমানে যে টাউন হল আমরা আছে মালবাড়ি প্লেস, ইনো যাওয়া হওয়া আমরা মানছিলে খুব কষ্ট, সবার লাগে কষ্ট ইনো যাওয়া হওয়া অনেক দূরে মানছি সিনেরা কাউন্সিল মিটিং এর দিতে মানুষ যাইতে পারে না। একটা যখন বাচ্চা বলইব তখন মানুষেরও সুবিধা বাড়ব এবং আপনার লোকাল ইকোনমি যারা আছে তারা উপকৃত হইব। আমরা মানছি লাঞ্চ খাইব, লোকাল দোকান টাকা লোক গিয়া কেনাকাটা করব এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হলে বর্তমানে 14 মিলিয়ন পাউন্ড প্রায় রেন্ট দেওয়া হয়, এটা থেকে আমরা যে পয়সা সেভ হইব বা 40 মিলিয়ন পাউন্ড অ্যান্ড ইটস এন অকওয়ার্ড প্লেস, আমাদের লিবারাল অনোনিয়া ঢুকাইছিল ইউনো ব্যাক ইন দি 80s, আমরা বাইরে আইতে পারছি না। দ্যাটস এ গুড ইনিশিয়েটিভ ফর দিস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লুটস ট্রাই টু ব্রিং আস আউট অফ ইট, বাট অ্যাট দ্য সেম টাইম ডু ইউ নট ফিল দ্যাট একটা আমরা অত টাউন হল থাকতে যেগুলি আমরা আমরা মেয়রে বেচ্ছইন, আমরা শুনছি ব্যাফল গ্রিনের পপুলারের বিভিন্ন জায়গায় টাউন হল, সুন্দর সুন্দর টাউন হল বেচছেন, ওগুলি বিক্রি কইরা নয়া টাউন হল বানানো, অর উডন্ট বি বেটার টু রিফারবিশ দোজ এন্ড দেন ইউজ দেম। বুঝতেই বা আপনি যে বর্তমান মালবাড়ি প্লেস সম্বন্ধে আপনার ভালো অভিজ্ঞতা আছে, আপনার ধরনের জন্য 100,000 স্কোয়ার ফুট জায়গা কি পরিমাণ মানছে চাকরি করেন বর্তমানে টাউন হল, আপনি দেখা যায় দরকার কোনো টাউন হল সেই পরিমাণ মানুষে অ্যাকোমোডেট করার মতো কোনো বিল্ডিং নাই কাউন্সিলর। আপনি যে দুই একটা বিল্ডিং উল্লেখ করছেন এটাই মালবাড়ি প্লেসের তুলনায় আপনার মানে তুচ্ছ একটা জায়গা, এর মাঝে ইটস নট পসিবল সব স্টাফরে অ্যাকোমোডেট করা, ইটস নট। আগের সময় আছেন বিভিন্ন ডিসেন্ট্রালাইজ আছেন, ডিসেন্ট্রালাইজ করে 7টা নেইবারহুড বানাইছেন, 7টা নেইবারহুড 7টা টাউন হল রাখছেন, 7 অংশ করিয়া রাখছেন, কিন্তু সব সার্ভিস সেন্ট্রালাইজ হওয়ার কারণে গিয়া মালবাড়ি প্লেসের মতো পরিমাণ জায়গা দরকার এবং এটা আপনার একমাত্র সম্ভব আছে সব দিকে ওয়াইচপল একটা তৈরি করা। ওয়াইচপল তৈরি করা আরও একটা অপশন আছে বেতনার, কিন্তু যে ফুরানোর একটা টাউন হল আছে খুব বড় বিল্ডিং, কিন্তু একটা রিফারবিশ করে একটা বানাইতে যে পরিমাণ টাকা খরচ হইব এটা দেখা গেছে যে নট ভ্যালু ফর মানি হইতো না, ওয়াইচপল একটা ভ্যালু ফর মানি। এবং হসপিটালের জায়গা যেহেতু সরকারি জায়গা একটা আমরা যে প্রাইজে আমার একটা কথা মনে হয়েছে, আমরা সিলেট দেখতাম আপনার হকির হলে আখ থাকে দরজার সামনে কইতো ইয়া আল্লাহ একটা বিখ্যাত গোমাই, এটা কথা হইতো না। তো এই বিজ্ঞাটা ফায় আল্লাহরে দেখাইয়া, আর বুটার যারা রাজনীতিবিদ গুলো আছেন দেশ হোক বিদেশ হোক যে কোনো এরা মানে একটা স্পর্শকাতর জিনিস দেখাইয়া যে আমি ওতা করি দিব, ওতা দিলাইম আমার একটা বুটরে দেওয়া দরকার। বুট যখন শেষ হইল তখন আর এইটা থাকে না। তাই আমি 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 আশা করব যে রাজনীতিবিদ প্রথমে আমি প্রথমে আমরা বলছিলাম এই যে টাউন হলে ফার্স্ট তথা যারা লেবার পার্টি এই দুই দল তখন শক্তিশালী টাউন এদের মধ্যে রাজনৈতিক দূরত্ব থাকতে পারে কিন্তু এদের মধ্যে ঐক্য এবং মানে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকা উচিত এবং টাউনকে ডেলে সাজাতে হলে সকলে সম্মিলিতভাবে যদি একটা উদ্যোগ নিন তাহলে প্রমিস টিকতে পারবে। আর প্রমিস তখন মানে বিনষ্ট হয় যখন গ্রুপ হয়ে যায়, গ্রুপ হলে আপনার প্রতিপক্ষের প্রতি একটা বৈষম্য শুরু হয়ে যাবে, এই এই জায়গায় থাকবে না। সুতরাং বেশি বেশি প্রবিজ করা উচিত হবে না, টাউন হলের যে পলিসিগুলো আছে
যে কোনো কাউন্সিলর হোক আর মেয়র হোক এই পলিসির গুলো যদি অনুসরণ করে অনেস্ট ভাবে তাহলে পলিসিগুলো ফিলফিল করতে পারে। আমি বলবো না যে আমরা আমি একটা আমরা নিজে একটা বৈষম্য তৈরি করি যে আমরা বাঙালি আমাকে বেশি করবে অন্য জাতিকে বেশি করবে না, এটা আমি আমি মানি না। আমি মনে করি আমরা মাল্টিকালচার কান্ট্রি এখানে আছে, আমরা সবার সাথে সমান বৈষম্য। একটা গরের জন্য একজন লোক গেলো সাহেব বললো সাদা লোক যে আমার একটা গরের প্রয়োজন আছে, আরো জন বাঙালি গেলো ওকে বসায় ছাকা যদি আমরা বলি যে আমাদের কাউন্সিলররা বাঙালি কাউন্সিলর বলে যে আপনাকে মাইগো সাসিগো একটা গোর দিলাইমু আর সাদা লোকরে আচ্ছা পরে দেখা হবে, এখানে এই দূরত্বটা কমাতে হবে। প্রমিস প্রমিজি মানুষ সবাইকে সমান দৃষ্টিকে দেখতে হবে এবং আমি মনে করি স্বচ্ছতার প্রয়োজন আছে। এবং মেইন ইম্পর্টেন্ট একটা জিনিস আমি আমার চোখে ধরা পড়ছে, যেহেতু আমরা এই এলাকাতে কাজ করি, আমাদের ইয়াং জেনারেশনকে বাঁচাতে হলে আমরা এই যে নোংরা পলিটিক্স যেটা এটা থেকে বাইরে আসতে হবে, উদার মনের পরিচিত হতে হবে। লেবার পার্টিতে যারা আজকে ধরাশায়ী হয়েছেন তাদেরকে বলতে হবে তাদের কৃতকর্ম আছে, তাদেরকে বলতে হবে তাদের কিছু ভুল ভ্রান্তি হচ্ছে। আবার তাহলে ফার্স্টে যারা আছেন তারাও বলতে হবে যে আমরা কিছু ভালো কাজ করছি আরো করবো কিছু করিনি। সবাই মিলিয়ে আমাদের কমিউনিটির যদি একটা সুন্দরভাবে একটা অনুষ্ঠানের ভিত্তিতে যদি বলে যে না আমরা কমিউনিটিকে সুন্দরভাবে সাজাবো তাহলে আমরা প্রমিসটা ঠিকবে, না হলে প্রমিস ঠিকবে না। আপনি মনে করেন এই যে লুতুর ভাই আজকে আছেন মতো চার বছর পরে না থাকতে পারেন, কিন্তু আমরা যে বৈষম্য পড়বো এটা থেকে আমরা আমরা অনেক লস হবে। সুতরাং আমি আবেদন জানাবো যে কোনো ধরনের বড় বড় ধরনের প্রমিস না করে ছোট ছোট কাজগুলো যদি আমরা করি, একটা কথা আছে না যে গ্রেট থিংস ক্যান বি ডান স্টেপ বাই স্টেপ, বড় কাজ ছোট আস্তে আস্তে ছোট কাজগুলো বড় কাজ করা যায়। সুতরাং প্রমিস বেশি প্রয়োজন নেই। আমি মনে করব যে গ্রুপের সাথে দরাশয় না দিয়ে কোনো আত্মীয় স্বজন স্বজন প্রীতি না করে যদি পুরো কমিউনিটিকে যদি এক দৃষ্টিতে দেখা হয়, পুরো মাল্টিকালচারকে যদি এখানে আনা হয় তাহলে এটা সুন্দর একটা মাল্টিকালচার সোসাইটি হবে এবং আমরা গর্ব করে বলতে পারবো তাহলে একটা মেন স্ট্রিম পলিটিক্সে হোক আর বাইরে হোক আমরা বাঙালি জাতি গর্বের জাতি, নাহলে আমরা আমাদের একটা বদনাম আছে সেখান থেকে বাইরে আসতে পারবো না। আর ভাই যে বলছিলেন প্রথমে মালিক ভাই যে লুথুর ভাইয়ের জন্য অভিনন্দন, আমরা সবাইকে অভিনন্দন জানাই যারা লেবার পার্টিতে নির্বাচিত হয়েছেন, তাদেরকেও বলে আপনারা সুবাদের হাত বাড়িয়ে আসেন, এই সুন্দর কমিউনিটিকে আমরা সুন্দরভাবে সাজিয়ে তুলি এবং আমরা বদনাম থেকে বাইর হই, আমরা মেন স্ট্রিম পলিটিক্স থেকে ঢুকি। সাহেদের মতো আরও যারা ইয়াং জেনারেশন রয়েছে তারাও রাজনীতিতে উদ্বুদ্ধ হবে। আপনি জানো না আমার একটা ছেলে 22 বছরের, তাকে আমি পলিটিক্স সম্বন্ধে প্রশ্ন করলাম, সে পলিটিক্সের অনীহা প্রকাশ করলো, হো বাঙালি পলিটিক্স কিভাবে কি হয়ে গেল। এই বদনাম থেকে আমাদের বাইরে হয়ে আসতে হবে। সাহেদ ভাই, সুফিয়ান ভাই কইরা যে স্টেপ বাই স্টেপ উই নিড টু মুভ ফরওয়ার্ড, আলহামদুলিল্লাহ ইট হ্যাজ বিন টু স্টেপস, 2010 and 2014. সো হোয়াট ইজ দ্য ফিউচার ফর টাহামলেস ফার্স্ট এন্ড ফর দ্য রেসিডেন্টস অফ টাহামলেস? বর্তমানে ফিউচার তো অবশ্যই যেগুলো ম্যানিফেস্টো প্রমিস, আমরা তো ম্যানিফেস্টো আপনার নিশ্চয়ই সবে দেখছেন, লুতুর ভাই যে ম্যানিফেস্টো দিচ্ছেন এগুলোর মধ্যে প্রচুর চ্যালেঞ্জগুলো উল্লেখ করা আছে, এগুলো আমরা ফুলফিল করতাম আগামী 7 বছরে। আমার আগামী 7 বছরের ভিজন তৈরি হলে যেগুলো ম্যানিফেস্টোর হয়েছে বিগত 2010 ম্যানিফেস্টোর যেগুলো লুথুর ভাই দিছেন, আমি যেহেতু তার ক্যাবিনেটও কাজ করার সুযোগ পাইছি, আমরা জানি যে এইগুলো এটা তো আমরা সবে খালকে সিদ্ধান্ত নিব, কিন্তু বিগত আপনার ম্যানিফেস্টোর যেগুলো উল্লেখ করা হয়েছে সবগুলো কিন্তু নট অনলি ওইগুলো ডেলিভার করা হয়েছে, এত মানে বেশিও কিন্তু ডেলিভার হয়েছে। আপনি জানেন যে ফার্স্ট বারা ইন দ্য কান্ট্রি যে লন্ডন লিভিং ওয়েজটা ইন্ট্রোডিউস করছেন কিন্তু লুতুর রহমানে, কাউন্সিলর সব কন্ট্রাক্টর কিন্তু এখন লন্ডন লিভিং ওয়েজ দিত। সো ফর এক্সাম্পল আগে ধরলেখা আমরা মানছি অনেক মানছি আমরা কমিউনিটির কেয়ার এজেন্সিস কাজ করে তারা আগে মিনিমাম একটা ওয়েজ আছে, কিন্তু টার্ম লেটার কেউ কন্ট্রাক্ট নিতে হইলে এই মিনিমাম ওয়েজ দিলে শুধু চলতো না, আপনার লন্ডন লিভিং ওয়েজ দিতে হইবা। সো অটোমেটিকলি কত মানুষ এটা থেকে উপকৃত, আর এগুলা বিভিন্ন বিভিন্ন আপনার প্রোগ্রেসিভ পলিসিগুলারে আমরা অলরেডি ইন্ট্রোডিউস করছি, যার কারণে আমার বিশ্বাস যে এই যে 39-40 হাজার মানুষের যে ভোট দিয়ে নির্বাচিত হয়েছে লুতুর রহমানে আবার 22 তারিখ মে, এরা তো তারা যে লেবার পার্টি আপনার সুফিয়ান ভাই খুব সুন্দর হয়ে যে সম্মিলিতভাবে কাজ করা দরকার হয়েছে, কিন্তু আপনি একজন সাংবাদিক আপনি নিজে দেখলে যে 22 তারিখ থেকে যেভাবে আক্রমণ শুরু হয়েছে লুতুর রহমানের বিরুদ্ধে সব রাইট উইং মিডিয়া টেলিভিশন হোক আর বিবিসি হোক আর গিলিগেন হোক সবই কিন্তু অ্যাটাক করে লেবার পার্টিয়ে তারাও করে যে নির্বাচনী হয়েছে না, ভোটার ইন্টিমিডিয়েশন হয়ে গেছে, ভোটারদের 40 হাজার মানুষরে বলে বন্দুক দরিয়া লুতুর রহমানে নিয়ে ভোট দেওয়া গেছে জুড়ে হাত দিয়া, এটা সম্ভব নেই। সাহেব একটা কল আছে আমি কলটা লয়ে লই। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভালো, কে বলছেন ভাই? আমি আলী আহমদ বলছি ভাই, টাওয়ার ইন্ডাস্ট্রি। জি আলী ভাই বলেন, কেমন আছেন? ভালো আছি ভাই, আপনার মতামত বলেন।
আমার মতামতে যদি ভাই আপনারা যেন একটা কথা বলছেন নি যে যারা প্রমিত করে তারা মানে ওনার একটা কথা ওখানে আপনি কইছেন না নি পাশে যে ওটার উপর কথা বলছিলাম তো যারা পাশের ভাই তারা প্রমিত করে তারা টিম লইয়া বিচয় নি আপনারা যারা লুৎফুর ভাই দিয়ত না লেবার পার্টি হোক আর লেবার পার্টি হোক আপনারা সবে ভাই সত্তাবাদ দিয়া ভাই যারা ইলেকশনে নির্বাচন নির্বাচিত হয়েছেন তারা হেল্প করক্কা ভাই সবে যেখানেই হোক যারা ইলেক্টেড হয়েছে তাদের সবাইরে আমরা স্বাগত জানাই, কংগ্রাচুলেশন জানাই এবং একসাথে তারা কাজ করবে এটা আমাদের প্রতিশ্রুতি। থ্যাংক ইউ আলী ভাই ফোনে আসার জন্য। ইউ আর কন্টিনিউইং, সরি আই ডিস্টার্ব ইউ উইথ দ্য ফোন। You are talking about the future. What can we expect in terms of politics in future? Amra, because we have seen, they say, our gasegi. So we don't want to see that again. We don't want to see that again. We want a continuity. Is there going to be a continuity? You know, Bishoyta is a অবশ্য সুফিয়ান ভাইয়ের ফলে আপনার প্রোগ্রামের প্রথম সারিতে কইছিল যে মেইন স্ট্রিম পলিটিক্স থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম। সাহেব ভাই আরেকটা ফোন আছে, তুমি মাতলে ফোন আইতে থাকে। আসসালামু আলাইকুম কলার, ফোন গেছে কি? সরি, ওকে, মেইন স্ট্রিম পলিটিক্স থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম। কিন্তু একটা আমরা বুঝতাম হইব, একটা প্রমাণ হয়ে গেছে ট্রাম্পের মাইনছে জনগণে। এবং আপনারা অবশ্যই একটা জানেন, আমার লগে একমত হইবা যে লোকাল কাউন্সিল ইলেকশনের সাথে কিন্তু মেইন স্ট্রিম পার্টির কোনো তেমন একটা সম্পর্ক তাহার দরকার নাই, প্রয়োজন নাই। এটা পার্লামেন্টারি ইলেকশন নাই, এটা লোকাল কাউন্সিল ইলেকশন। এবং লুৎফুর রহমানের মতো ইন্ডিপেন্ডেন্ট মেয়ের আরও পাঁচজন আছে নিজ দেশ। লুৎফুর রহমান একমাত্র ইন্ডিপেন্ডেন্ট মেয়র নাই, একমাত্র বাঙালি মুসলমান মেয়র, কিন্তু একমাত্র ইন্ডিপেন্ডেন্ট মেয়র নাই। প্রচুর ইন্ডিপেন্ডেন্ট মেয়র আছে এবং ইলেও ইন্ডিপেন্ডেন্ট মেয়র আছে। আপনার তিনবার চারবার নির্বাচিত হয়েছে লাগালা মেইন স্ট্রিম পার্টি তাহা সত্যি। সাহেব আমার দুই মিনিট আছে, আই জাস্ট ওয়ান্ট টু কভার আ লিটল বিট অন দ্য ইউকিপ। যে টার্ম রেস ফার্স্ট যেরকম টার্ম রেসে জিতছে নানি সারা ইংল্যান্ডে, ইউকিপ হ্যাজ টেকেন লট অফ সিটস ইন ইউরোপ, 24টা সিট নিয়ে গেছে অ্যান্ড দে ওয়াইপড আউট লিবারেল ডেমোক্রেটস। এখানেও প্রমিসের কারণে লিবারেল হ্যাজ বিন ভ্যানিশড, বিকজ তারা প্রমিস করছে একটা করছে আরেকটা, অ্যান্ড ইউকিপ হ্যাজ গেইনড আউট অফ দিস ড্রাম বিট অফ ইউরোপ থেকে বাইরে আইতাম। ইজ দিস গুড ফর আস? অবশ্যই একটা মানছি তারা মতামত প্রকাশ করছে, 24টা সিট তারা নিশ্চয় আপনার কিছু কিছু জিনিস আছে, মানুষ ওয়ারিড আছে আপনার, বিশেষ করে তো তারা ইউরোপিয়ান পার্লামেন্টের যে মানে হোলটা আছে এই দেশের উপরে, ওটার উপরে তারা চিন্তিত আছে, যার কারণে তারা মনে করছে ইউকিপের প্রতি। থ্যাংক ইউ শাহেদ ভাই, লাস্ট 30 সেকেন্ড। আসলে ইউরোপিয়ান কমিউনিটির মধ্যে সবচেয়ে প্রভাবশালী এবং ধনী দেশ থাকলে ইংল্যান্ডই আছে। ইংল্যান্ডের মাথায় যদি মানে কেউ লাঠি মারতে চায় সেটা তার দেশের জনগণ তা নির্ধারণ করবে, তার একটা বিপক্ষে একটা প্রতিফলন ঘটেছে ইউকিপের এই রেজাল্ট। সুতরাং এই দেশকে বাঁচাতে হলে, এই দেশের ইকোনমিকে বাঁচাতে হলে তারা যে একটা একটা সাউন্ড দিছে এটাকে আমি মনে করি সুদৃষ্টিতে দেখা উচিত। আর টাউন আমলেটের রাজনীতি এবং ন্যাশনাল রাজনীতি তো ডিফারেন্ট আহমদ ভাই। আমি সবচেয়ে বলবো যে আমার টাউনের ভিত্তিক যেহেতু এটা অনুষ্ঠান, আমি টাউনের সবাই সব ভাইদের বলবো যে আমাদের দলাদলি কোন দল, আমরা প্রত্যেকটা সামাজিক সংগঠনে দেখি দুইটা তিনটা দল হয়ে যায়, অনেক ধর্মীয় অনুষ্ঠানে দেখি দুইটা তিনটা দল হয়ে যায়, অনেক রাজনৈতিক সংগঠনে দুইটা তিনটা দল হয়ে যায়, দুই তিন ভাই একসাথে হইলে একটা কথা আছে না ছিল বাংলা একটা কথা যে স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে চলে যায়, আমার স্বার্থের উপরে আঘাত আসলো আমি দূরে চলে গেলাম। এই জিনিসটা বাদ দিয়ে আমরা যদি সকলে সম্মিলিত হয়ে আমরা কাজ করি, একজনের প্রতি আরেকজনের ভালোবাসার হাত বাড়িয়ে দিই, তাহলে আমরা একটা আগামী জেনারেশনের জন্য একটা দৃষ্টান্ত রাখতে পারবো, নাইলে আমাদের জেনারেশনটা একদিন থুতু ফেলবে আমাদের প্রতি। থ্যাংক ইউ সুফিয়ান ভাই, থ্যাংক ইউ শাহেদ ভাই, রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর প্রেজেন্স টুডে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন আজকে এই সপ্তাহের আমাদের
পলিটিক্স অ্যান্ড বিয়ন্ড শুনলেন শাহেদ আলী, কাউন্সিলর শাহেদ আলী এবং আবু সুফিয়ান ভাইয়ের কাছ থেকে, যে আমরা বিভিন্ন এরিয়া আমরা আজকে কভার করেছি। অ্যান্ড মেইন হচ্ছে যে এই জাস্টিস অ্যান্ড ফেয়ারনেস উইদ ইন পলিটিক্স, এটা আমরা ঠিকমতো করে যাচ্ছি কিনা পলিটিশিয়ানরা, এবং এই আমরা যে প্রমিস করতেছি সেই প্রমিসটা আমরা ঠিকমতো রাখতেছি কিনা, এবং আমরা যা করতেছি সেটার উপরে ডিপেন্ড করে আমাদের ফিউচার, আমরা এই কাজগুলি ঠিকমতো করতেছি কিনা, এইসব আলাপ আলোচনা নিয়ে আমরা আজকে শেষ করতেছি। আপনারা এগুলি চিন্তা ভাবনা করবেন এবং ঠিকভাবে আপনারা ভর্তি দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে নেক্সট উইক। Thank you.